পুরনো একটি মামলায় শুভেন্দু অধিকারীকে হলদিয়া দুর্গাচক থানায় তলব। ১৬ই মার্চ দুর্গাচকে অনুমতি ছাড়াই সভা করার অভিযোগ তার বিরুদ্ধে। কাঁথি থানার মাধ্যমে সাত দিনে হাজিরার নোটিশ দেওয়া হয় তাকে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে সাত দিনের মধ্যে হাজিরার নোটিশ, আদালত অবমাননার পাল্টা অভিযোগ শুভেন্দু অধিকারীর আইনজীবী। এলওপি শুভেন্দু অধিকারী একটা 41A সিআরপিসিতে নোটিশ করেছেন এবং ওই নোটিশে ডাইরেকশন দিয়েছেন যে ওই নোটিশটা পাওয়ার সাত দিনের মধ্যে যেন ইনভেস্টিগেটিং অথরিটির সাথে, ইনভেস্টিগেটিং অফিসারের সাথে যেন শুভেন্দুবাবু দেখা করেন। ক্যালকাটা হাইকোর্টে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার 2021 ৬ সেপ্টেম্বরের একটা অর্ডার আছে, ওতে উনি ইনভেস্টিগেটিং অথরিটিসদের বলে দিয়েছেন যে শুভেন্দুবাবুর পাবলিক যে ওনার সাথে যে পাবলিক ইন্টারেস্ট রয়েছে সেইটাকে মাথায় রেখে সমস্ত ইনভেস্টিগেটিং অথরিটিকে ডাইরেকশন দিয়েছেন যে শুভেন্দুবাবুর কনভিনিয়েন্ট টাইম এবং প্লেসে যেন ওনারা গিয়ে ওনার স্টেটমেন্ট রেকর্ড করে। এরকম ডাইরেকশন কোনো ইনভেস্টিগেটিং অফিসার দিতে পারেন না শুভেন্দু অধিকারী। এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা নিজাম প্যালেসে হাজিরা দিলেন, জিজ্ঞাসাবাদ করলো, আপাতত তাকে হেফাজতে নিতে পারবে না সিবিআই, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। হাজিরা দিতে হবে অলোক সরকারকেও, জিজ্ঞাসাবাদের নির্দেশ আপাতত স্থগিত রাখলো আদালত, আপনাদের জানিয়ে রাখি তদন্তে সহযোগিতা করতে হবে শান্তিপ্রসাদ সিনহা, অলোক সরকারকে, এমনটাই নির্দেশ ডিভিশন বেঞ্চের। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে, ৫:১০ হাজিরা দেন, দুপুর ৩টার সময় তাকে ডাকা হয় শান্তিপ্রসাদ সিনহাকে, বিকেল ৫:১০ এসে তিনি পৌঁছন নিজাম প্যালেসে। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূর, প্রায় ২ ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ চলছে, এই মুহূর্তে গতি প্রকৃতি কোন দিকে? দেখো, দুপুর ৩টার সময় এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা তার নিজাম প্যালেসে আসার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট সময়ের প্রায় ২ ঘন্টা ১০ মিনিট পর নিজাম প্যালেসে সিবিআই যে দফতর সেখানে আসেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। মূলত এসএসসি গ্রুপ ডির নিয়োগের দুর্নীতি মামলা তদন্ত করছে সিবিআই এবং এই দুর্নীতি মামলা তদন্তে এর আগেও প্রাক্তন উপদেষ্টাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আজকে সকালে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এই শান্তিপ্রসাদ সিনহা তাকে আজ দুপুর ৩টার মধ্যে সিবিআই এ যে অফিস রয়েছে নিজাম প্যালেস সেখানে যেতে হবে এবং তদন্তের স্বার্থে সিবিআই আধিকারিকরা প্রয়োজনে তাকে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারেন, অর্থাৎ তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে যে ইঙ্গিত সেটাই মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে ছিল। এরপরই ডিভিশন বেঞ্চে আপিল করা হয় এবং বিকেল ৪টার সময় সেই শুনানি প্রক্রিয়া হয়। ডিভিশন বেঞ্চে পরিষ্কার অবজারভেশন যে এসপি সিনহা তাকে আজকেই এই নিজাম প্যালেসে আসতে হবে, সিবিআই এর জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে, তবে তিনি একটা রক্ষা কবচ পেয়েছেন, অর্থাৎ আগেরবার যে নির্দেশ ছিল যে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যে প্রসঙ্গ সেটা পরবর্তী নির্দেশে আর মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে মেনশন করা হয়নি, ফলত এই রক্ষা কবচ বা ইমিউনিটি সেটার আশাই তিনি করেছিলেন এবং ঠিক সেই কারণেই তিনি দুপুর ৩টায় আসেননি, ৩টার জায়গায় ৫:১০ এসেছেন, যেহেতু ৪টার সময় আরেকটা শুনানি ছিল এবং সেই শুনানি হয়ে যাওয়ার পর তিনি রক্ষা কবচ পাওয়ার পর ৫:১০ আসেন ঘড়ির কাঁটা। অর্থাৎ এখনো জিজ্ঞাসাবাদ চলছে, আমাদের নজর থাকবে সেই দিকে। ধন্যবাদ তোমায়। আর এই প্রসঙ্গে পরপর আপনাদেরকে দেখাবো বিজেপি এবং সুজন চক্রবর্তী অর্থাৎ সিপিএম এবং তৃণমূলের প্রতিক্রিয়া, কি বলেছেন সুকান্ত মজুমদার, তাপস রায় এবং সুজন চক্রবর্তী, দেখুন। পরিস্থিতি কোনো বিচারপতি যারা পশ্চিমবঙ্গে থেকে যারা বিচার ব্যবস্থার সাথে যুক্ত তারা সাহস পাচ্ছেন না বলে মনে হয়। বিচারপতিরাও যদি এইভাবে ভয় পায় তাহলে তো আমাদের খুব চিন্তার বিষয় আগামী দিনে কি হবে। যাদের আদালত এবং বিচারপতি সম্পর্কে কোনো ধ্যান ধারণা অভিজ্ঞতা নেই, হঠাৎ কোন একটা রাজনৈতিক দলের নেতা হয়ে পড়েছে এবং যাদের মূলত অভিজ্ঞতা গাছগাছালি নিয়ে, তারা যদি আদালত এবং জজ সাহেবদের ব্যাপারে তারা যদি মন্তব্য করে তাহলে যেটা হয়, নানান কারণে বিচারপতিরা কোনো কেস নেবে কি নেবে না সেটা বিচারপতিদের উপর নির্ভর করে, সেটা বিচারপতিরা বা যখন আবার ঘুরে প্রধান বিচারপতির কাছে যাবে তিনি বলবেন, তো তার আগে রাজনৈতিক দলের কোনো নেতার কোনো পদাধিকারী
এই কথাগুলো বলার কোন অধিকারই নেই। এই কথাটা তো বহুদিন ধরে আমরা বলছি যে পশ্চিমবাংলায় আইনের কোন শাসন নেই, শাসকের আইন চলছে। তার সঙ্গে সঙ্গে আরো স্পষ্ট হয়ে গেছে শাসক দলের যারা সঙ্গী তারা সাক্ষর মাপ শুধু একবার অনুপ্রেরণায় ঠিক মতো করে প্রাণিত থাকতে পারলেই। এতটা ভয়ঙ্কর যে মানে পরপর ডিভিশন বেঞ্চ এড়িয়ে যেতে থাকলো, কেন এতটা হচ্ছে? সরকার অথবা শাসক দল তারাই তো বলতে পারবে, প্রশাসন তো বলতে পারবে যে কি এমন কাণ্ডটা ঘটছে, এমনকি বিচারকরা পর্যন্ত বিচার ছেড়ে চলে যাওয়ার মতন মনোভাব নিচ্ছেন অথবা বিচার এড়িয়ে যাওয়ার ব্যবস্থা করছেন, কেন? এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না। চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত তার বিরুদ্ধে কথা বলার পর্যন্ত সুযোগ বাকিদের তো থাকছেই না, বিচার ব্যবস্থা পর্যন্ত হেজিটেট করছে, এটা চাইতে খারাপ দুর্ভাগ্যজনক অবস্থা কিছু হয় না। শাসকের আইন কিভাবে চলছে, চোখ লাগানি কিভাবে চলছে, কালীঘাট পর্যন্ত হাত কিরকম লম্বা হচ্ছে, প্রত্যেকটি ঘটনাটা স্পষ্ট হচ্ছে।